ठंडा जो बाढ़ स्किन हाइड्रेशन पार्ट नेमे जाए स्किन रुक्ष शुष्क हो जाए अनइवन देखा स्किने को ग्लो थाकबे ना एटा एकदम कमन ब्यापार एटा प्रत्येक बछर आमादेरके फेस करते हैं स्पेशलि एई शीतकाल एले ताई एई शीतकालेर कथा माथाय रेखे आमी एमोनी एकटा स्पेशल DIY पैक निये चले एसेछि जेटा समस्त घरोया इनग्रेडियेंट्स दिये तैरी ওটা ইউজ করলে কিন্তু তুমি সঙ্গে সঙ্গে তোমার স্কিনে একটা গ্লো ফিরে পাবে স্কিনটা অত্যধিক আর ডিহাইড্রেট হয়ে পড়ে স্কিন থেকে চামড়া ওঠে তাহলে কিন্তু এটা তুমি বাড়িতে ট্রাই করতে পারো তাহলে চলো আর বেশি দেরি না করে ডাইরেক্ট ভিডিওতে যাওয়া যাক তোমাদেরকে দেখিয়ে দিই যে ওই প্যাকটা তৈরি করতে কী কী ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন পড়ছে তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যদি আমাকে ফার্স্ট টাইম দেখে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না সো লেটস গেট স্টার্টেড বন্ধুরা শীতের জন্য স্পেশালি এই গ্লো প্যাকটা তৈরি করতে দেখো আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি এবার এই বোলের মধ্যে আমি নেব 2 থেকে 3 চামচ মতো বেসন বেসন কিন্তু এখানকার মেইন ইনগ্রেডিয়েন্ট তাই আমি এখানে 2 চামচ মতো বেসন নিলাম এরপর এতে আমি অ্যাড করব ডাব সাবান হ্যাঁ বন্ধুরা ডাব সাবানটাকে জাস্ট আমি এর মধ্যে একটুখানি গ্রেট করে দিয়েছি তোমরা এই জায়গায় গ্লিসারিন সাবানও ব্যবহার করতে পারো বাট ডাব সাবান কিন্তু আমাদের স্কিনের জন্য বেশি ভালো তাই আমি এখানে ডাব সাবানই ব্যবহার করছি এরপর দেব 1 থেকে 1.5 চামচ মতো মার্কেটের অ্যালোভেরা জেল 1/2 চামচ কোকোনাট অয়েল তোমরা যে কোনো কোকোনাট অয়েল এর মধ্যে অ্যাড করতে পারো আর দেব অল্প একটুখানি গ্লিসারিন গ্লিসারিন কিন্তু শীতে আমাদের স্কিনের জন্য ভীষণই উপকারী এরপর আমি এতে অ্যাড করব 1/2 স্লাইস করে কাটা লেবুর রস আমি লেবুর রসটাকে পুরোটা এর মধ্যে কুইজ করে দেব সবার শেষে 1 থেকে 2 চামচ জল দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসকে আমি একসঙ্গে মিক্স করে নেব তাহলেই রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল DIY গ্লো প্যাক বন্ধুরা এই প্যাকটা আমাদের স্কিনের জন্য কতটা এফেক্টিভ আশা করি তোমরা বুঝেই গেছো কারণ এই প্যাকটার মধ্যে আমি সমস্ত ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়েছি এছাড়াও দিয়েছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কিন্তু প্রপারলি শীতে আমাদের স্কিনটাকে হাইড্রেশন দেবে স্কিনের ড্রাইনেসটাকে দূর করতে সাহায্য করবে কোকোনাট অয়েল হ্যাঁ বন্ধুরা এই ইনগ্রেডিয়েন্টসগুলো আমাদের স্কিনের জন্য ভীষণই উপকারী আর স্পেশাল দিয়েছি গ্লিসারিন গ্লিসারিন শীতে আমাদের ত্বকের যে ডালনেস যে ড্রাইনেস সেটাকে কন্ট্রোল করে ইনস্ট্যান্ট আমাদের স্কিনটাকে সফট এবং মোলায়েম করতে সাহায্য করবে তাই খুব ভালো করে এই প্যাকটাকে তোমার স্কিনের মধ্যে একটু থিক লেয়ারে অ্যাপ্লাই করতে হবে এটা তুমি রেগুলার তোমার স্কিনে ইউজ করতে পারো কারণ আমি জানি এই সময় আমাদের স্কিনটা প্রত্যেকেরই ডাল হয়ে যাচ্ছে স্কিনে কোনো গ্লো থাকছে না এই প্যাকটা ইউজ করলে কিন্তু ইনস্ট্যান্ট তুমি তোমার স্কিনে একটা গ্লো ফিরে পাবে মানে তোমার স্কিন হয়ে উঠবে একদম চকচকে হ্যাঁ বন্ধুরা এর মধ্যে আমি বেসন দিয়েছি বেসন কিন্তু জেন্টালি আমাদের স্কিনটাকে এক্সফোলিয়েট করে স্কিনে ধুলো ময়লাগুলোকে যেমন বের করে দেবে তেমনই কিন্তু স্কিনটাকে ডিপলি ক্লিন করতে সাহায্য করবে আর দিয়েছি ডাব সাবান কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো কারণ ডাব সাবানকে আমরা বিউটি বার বলে থাকি এই ডাব সাবান তুমি যদি রেগুলার তোমার স্কিনে ইউজ করো দেখবে তোমার স্কিনের ড্রাইনেস যেমন আসছে না তেমনই তোমার স্কিন খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে আমরা কিন্তু ডাব সাবান দিয়ে অনেকেই আমাদের ফেসটাকে ক্লিন করে থাকি তাই ডাব সাবান তোমরা এর মধ্যে ইউজ করতে পারো সব মিশিয়ে এই প্যাকটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই উপকারী তাই খুব ভালো করে তোমাকে থিক লেয়ারে অ্যাপ্লাই করে নিয়ে 15 থেকে 20 মিনিট এভাবেই রেখে দিতে হবে যতক্ষণ না প্যাকটা হালকা ড্রাই হয়ে যায় তারপর হালকা হাতে রাব করে নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেবে আর এটার বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য তোমাকে কিন্তু এটা এভরি অল্টারনেট ডে করে ইউজ করতে হবে তুমি চাইলে এটাকে ফুল বডিতেও ইউজ করতে পারো বাট আমি এখানে আমার ফেসে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি এটা ইউজ করলে কিন্তু ইনস্ট্যান্ট তোমার কমপ্লেক্সেনটা একদম ফর্সা চকচকে হয়ে উঠবে কারণ আমি এর মধ্যে দিয়েছি পাতিলেবুর রস পাতিলেবুর রসের মধ্যে আছে ভিটামিন সি যেটা আমাদের স্কিনটাকে ব্লিচ করবে স্কিনের ব্ল্যাক স্পট ডার্ক স্পটগুলোকে ফেড করতে সাহায্য করবে আমাদের কমপ্লেক্সেনকে 1 থেকে 2 টোন লাইটেন ব্রাইটেন করে দেবে তাই বলবো এটাকে তুমি বাড়িতে অবশ্যই ট্রাই করো খুব ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেলে 15 থেকে 20 মিনিট রেখে দিয়ে তোমাকে জেন্টালি ফিঙ্গার টিপস দিয়ে ফেসটাকে রব করতে হবে
তারপর নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেবে। আর আফটার ওয়াশ রেজাল্ট তোমরা আমার স্কিন থেকে ফিল করতে পারছ, তাও আমি একদম একটা হোয়াইট টিস্যু দিয়ে আমার ফেসটাকে ক্লিন করে তোমাদের দেখানোর চেষ্টা করছি যে আমি এখন আমার মুখে কিচ্ছু ইউজ করিনি, জাস্ট নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে এসেছি। আর রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ, আমার স্কিন কতটা ক্লিয়ার, কতটা ফ্রেশ লাগছে, কতটা ব্রিথ করছে দেখো আমার স্কিনটা, একদম ন্যাচারালি একটা স্কিনের মধ্যে সাইন চলে এসেছে। তোমরা যদি চাও এরকম একটা হেলদি গ্লোয়িং ফ্ললেস স্কিন পেয়ে, তাহলে এই প্যাকটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারো। এটা সব ধরনের স্কিন টাইপের জন্য সুইটেবল গাইস। এটা ইনস্ট্যান্ট আমাদের স্কিনের ড্রাইনেসটাকে যেমন কন্ট্রোল করবে, তেমনই কিন্তু স্কিনে একটা ন্যাচারালি গ্লো ফিরিয়ে দেবে। এটা এমনই একটা প্যাক যেটা আমাদের স্কিনের হাইড্রেশন পার্টটাকে মেনটেন করবে, শীতকালে আমাদের স্কিনের যে ড্রাইনেস সেটাকে রিমুভ করবে, স্কিনের যে ফেয়ারনেস এফেক্ট সেটাকে কিন্তু সঙ্গে সঙ্গে ফিরিয়ে দেবে। কারণ আমি এর মধ্যে দিয়েছি সমস্ত ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস, তাই এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। কি বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করি তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হয়েছে। তাহলে বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো, আর ট্রাই করার পর তুমি কীরকম রেজাল্ট পেলে সেটাও কিন্তু প্রত্যেকবারের মতো আমাকে নিজে কমেন্ট করে জানিও। আর তোমরা আমাকে ফলো করছো তো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে, যেটার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো, লাভ ইউ অল।